এই হ্যালো হর্ষাব, আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে কিন্তু মাইক্রোসফট এক্সেলের উপর অনেকগুলি ক্লাস দিয়েছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর সবগুলি আমরা স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করছি। আপনারা ক্লাসগুলি ফলো করছেন কিনা আই ডোন্ট নো। সো আপনারা মাইক্রোসফট এক্সেলের উপর কোন ধরনের ভিডিও চান, এই ভিডিওগুলি আপনারা কমেন্টে মতামত জানাতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে www.schoolofselfstudy.xyz, এটাতে আপনারা ভিজিট করতে পারেন। তাছাড়া আমাদের কিন্তু মাইক্রোসফট এক্সেলের উপর আমরা অনলাইন ভিত্তিক একটি কোর্স নিচ্ছি, আপনারা চাইলে সেই কোর্সগুলিতে জয়েন হতে পারেন। সো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন পয়েন্টে চলে যাই। আমরা আজকে কলাম এবং রোর ব্যবহার নিয়ে আলোচনা করব। কলাম এবং রোর ব্যবহার নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে প্রথমে আমরা যদি প্রতিটা কলামকে সিলেক্ট করতে চাই, আমরা কিন্তু ম্যানুয়ালি এভাবে সিলেক্ট করি। দেখা যাচ্ছে এ, তারপর হচ্ছে ভি, অথবা আমি যদি আরেকটু স্মুথলি বোঝাতে চাই, তাহলে সাপোজ আমি 12 নম্বর রো থেকে যদি মাউসটা ড্র্যাগ করে এভাবে উপরে নিয়ে যাই, তাহলে কিন্তু সিলেক্ট হচ্ছে। আবার নিচে নিয়ে গেলেও কিন্তু মাউসটা হবার করলে সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটা আমরা কিবোর্ড দিয়ে কিভাবে এফিশিয়েন্টলি করতে পারি, বা প্রতিটা ম্যানুয়ালি আমরা কিভাবে করতে পারি? দেখা যাচ্ছে আমার এ এই রোতে ইরোর রয়েছে, তারপর হচ্ছে 11 রোতে রয়েছে, তারপর হচ্ছে 12 রোতে রয়েছে, হোয়াট এভার। এখন এইগুলো যদি আমরা ম্যানুয়ালি করতে চাই, তাহলে সেটা কি করতে পারি? এক, আমরা যদি প্রতিটা সিলেক্ট করতে চাই, এইভাবে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করতে চাচ্ছি না, আমরা সিলেক্ট করতে চাচ্ছি যে কোনো একটা রোকে সিলেক্ট করব, জাস্ট ওয়ান ক্লিকে সবগুলি সিলেক্ট করে ফেলবো। সেই জন্য আমরা কি করতে পারি, যে কোনো একটা রোকে আমরা সিলেক্ট করব, শিফট চেপে ধরবো, তারপর যে কোনো একটা কলামে গেলেই কিন্তু আমরা অনায়াসেই এটা সিলেক্ট করে ফেলতে পারছি। এটা হচ্ছে নাম্বার 1 ট্রিক্স। তারপর হচ্ছে আমরা যদি ম্যানুয়ালি করতে যাই, সাপোজ আমরা যদি এই 5 নম্বর রোতে আমাদের ইরো রয়েছে এবং 12 নম্বর রোতে রয়েছে, তারপর হচ্ছে 19 নম্বর রোতে রয়েছে, তাহলে আমরা 5 রোটা সিলেক্ট করি। তাহলে সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল চেপে আমরা যে কোনো রোকে যদি এইভাবে সিলেক্ট করি, তাহলে কিন্তু ম্যানুয়ালি আমাদের প্রতিটা রো সিলেক্ট হয়ে যাচ্ছে। অ্যামেজিং, আমরা কিন্তু এইভাবে প্রতিটা ডাটাকে সিলেক্ট করতে পারি। এখন আমরা যদি কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ডেটাগুলি মুছে গেল। এখন আমরা চাচ্ছি যে এই ডেটাগুলিকে একদম রিমুভ করে ফেলতে, তাহলে আমরা কি করতে পারি? তাহলে সেটা আমরা প্রতিটা ডেটাকে আমরা এভাবে সিলেক্ট করব, এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে আমরা জাস্ট ডিলেট অপশনে ক্লিক করব। অ্যামেজিং, ডিলেট হয়ে গেল। সো আমি চাচ্ছি এটাকে আনডু করে ফেলতে, কন্ট্রোল জেড ধরে আমরা কি করব, আনডু করে দেব। সো টিপস নাম্বার 3তে হচ্ছে আমরা চাচ্ছি এই দুইটা কলামের মাঝখানে একটি কলাম তৈরি করতে, সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি? তাহলে কলাম সি এবং কলাম ডিতে এই দুইটার মাঝখানে আমরা একটা ব্ল্যাঙ্ক কলাম তৈরি করব। সেই জন্য আমরা কি করব, জাস্ট কলাম ডিটাকে সিলেক্ট করব এবং মাউসের রাইট বাটনে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করব। এমএসি, আমাদের কিন্তু অনায়াসেই একটি ব্ল্যাঙ্ক পেজ তৈরি হলো। কিন্তু এখানে মজার বিষয়টা হচ্ছে এখানে কিন্তু ফিল কালার রয়ে গেছে, সেই জন্য আমাদের কি করতে হবে, এই ডি অপশনটাকে সিলেক্ট করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, রাইট বাটনে ক্লিক করলে আমরা উপরে চলে যাব ফিল কালার, এখানে নো কালার করে দেব। অ্যামেজিং, আমাদের কিন্তু এই কালারটা চলে গেল। এখন আমরা আরেকটা সমস্যায় পড়তে পারি, আমরা এটাকে আনডু করে দেখছি কন্ট্রোল জেড দ্বারা। ওকে, এখানে দেখেন আমার এই সম্পূর্ণ ওয়ার্কশিটটাতে হিউজ পরিমাণে ডাটা রয়েছে, দেয়ার ইজ সো মেনি ডাটা অ্যারাউন্ড হিয়ার। সো এটাকে আমরা কিভাবে হাইড করতে পারি? দেখা যাচ্ছে এই ভাইয়াটার ডাটাকে আমরা সরাসরি টোটাল অ্যামাউন্টে দেখতে যাচ্ছি, এই টোটাল অ্যামাউন্টটা আমরা আমরা শো করব। জাস্ট আমি বেসিক্যালি যদি বলতে চাই, আমি এই কস্ট প্রাইস অ্যামাউন্টগুলিকে আমি কি করব, এইখান থেকে শুরু করে এই টোটাল ডাটাটা শো করবে এবং এই ভাইয়াটার নামটা শো করবে। তাহলে মাঝখানে ডাটাগুলিকে আমি হাইড করতে চাই, এই সম্পূর্ণ ডাটাগুলিকে আমি কি করব, এই সম্পূর্ণ ডাটাগুলিকে আমি হাইড করতে চাই। তাহলে সেটা কিভাবে করতে পারি? একদম সিম্পল ভাবে আমরা কি করব, একটাকে সিলেক্ট করব, শিফট চেপে ধরবো, জেডে চাপ দিব, সবগুলি সিলেক্ট হয়ে গেলো, মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন আমরা হাইড ডাটাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ডাটাগুলি ডিলেট হয়ে গেলো। এমএসি, এতে করে কিন্তু আমাদের ডাটাগুলি দেখতে খুবই এফিশিয়েন্ট মনে হচ্ছে। সো এখন আরেকটা বিষয় আমাদের থেকে যায়, সেটা কি, এই যে আমরা ডাটাগুলি হাইড করলাম, এখন কি আমাদের ডাটাগুলি কি অ্যানালাইসিস করার সময় আবারও কি প্রয়োজন পড়তে পারে না, যে আমরা ডাটাগুলি আবারও দেখতে চাই? হ্যাঁ, অবভিয়াসলি প্রয়োজন লাগতেই পারে। সেই জন্য আমরা কি করতে পারি, সেই জন্য আমরা সি থেকে কিন্তু কে পর্যন্ত ডাটাগুলিকে হাইড করেছি, সেমভাবে আমরা সি কলামটাকে সিলেক্ট করব, তারপর আমরা শিফট চেপে ধরে আবারও কেটাকে সিলেক্ট করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, আন হাইড বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের ডেটাগুলি অলরেডি বেশি উঠেছে স্ক্রিনে। অ্যামেজিং, তাহলে আমরা কিন্তু
খুব সহজে কিভাবে আমরা ডাটাগুলিকে স্মুথলি প্রেজেন্ট করতে পারি আজকের ভিডিওটি দেখলাম, সেটা হচ্ছে কলাম এবং রোকে প্রেজেন্ট করে। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু এফিশিয়েন্ট ট্রিক্স অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হবো। সে অবধি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।